আসসালামু আলাইকুম। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে যারা প্রিলিমিনারি পাশ করেছেন এখন লিখিত পরীক্ষা দিবেন সমাজ কল্যাণ বা সমাজ কর্ম বিষয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটি। তো আপনি প্রতিদিন লিখিত পরীক্ষার জন্য কি পরিমাণ সময় ইনভেস্ট করবেন সেটা আপনি ফিক্স করে ফেলবেন। তো আমি মনে করলাম যে আপনি লিখিত পরীক্ষা এখান থেকে স্টার্ট করছেন, ডেফিনিশন, অবজেক্টিভ, হিস্টোরি অ্যান্ড স্কোপ অফ মডার্ন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, এতটুকু আপনি প্রথম দিনই পড়ে ফেলেছেন। দ্বিতীয় দিন আপনি যখন পড়াশোনা শুরু করবেন আবার এখান থেকেই স্টার্ট করবেন, ডেফিনিশন থেকে। এইভাবে স্টার্ট করে করে আপনি এগুলো রিভিউ দেবেন। প্রথম দিন আপনি 6 ঘন্টা পড়েছেন, আজকে যখন পড়বেন সেটা 5 ঘন্টায় শেষ। এবার আপনি 1 ঘন্টা বাকি আছে, নতুন টপিক পড়ে নেবেন। নতুন টপিক 1 ঘন্টা পড়ার পর আপনার টাইমিং শেষ, পরের দিন আপনি আবার স্টার্ট করবেন এখান থেকে। রিভিউ দিতে দিতে আপনি এতটুক এসে গেলেন, আপনার টাইম শেষ, নতুন টপিক আপনি পড়তে পারলেন না, টাইম নাই। পরের দিন আপনি কি করবেন, আবার ডেফিনিশন থেকে স্টার্ট করবেন। পরে এখানে আসবেন, দেখবেন 4 ঘন্টায় আপনার এই সিলেবাসটা রিভিউ দেওয়া শেষ, আপনি নতুন টপিক পড়ে নেবেন বাকি 2 ঘন্টা। এখানে গেলেন, আপনার টাইমটা শেষ। পরের দিন আপনি আবার ওই 0 থেকেই স্টার্ট করবেন, স্টার্ট করে করে সিলেবাসটা রিভিউ দিবেন। এতটুক পর্যন্ত এসেছেন, দেখবেন আজকে টাইম শেষ, নতুন টপিক পড়তে পারেননি। নতুন টপিক পড়তে পারেননি, আপনি দুঃখ করবেন না, চিন্তা করবেন না, আপনি পরের দিন আবার পড়াশোনা শুরু করবেন। শুরু করতে গেলে আপনি আবার 0 থেকে স্টার্ট করবেন। তো স্টার্ট করে করে আপনি যখন আপনার এই আগের দিনের এতটুকু এসেছেন টাইম, দেখবেন আপনার এই আগের দিনের রিভিউটা শেষ, আপনার সময় বাকি আছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 30 মিনিট। মনে করলাম 30 মিনিট বাকি আছে, এই 30 মিনিটে নতুন টপিক পড়বেন। মনে করলাম এই 3টি লাইন শেষ, 3 লাইন শেষ। পরের দিন আপনি রিভিউ দিবেন, আবার ওই 0 থেকেই রিভিউ দিবেন। দিয়ে আপনি এই 3 লাইন শেষ করতে করতে দেখবেন আপনার সময়টা শেষ, নতুন টপিক পড়তে পারেননি, পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি পরের দিন আবার স্টার্ট করুন, আবার ওই এখান থেকেই স্টার্ট করবেন 0 থেকে। দেখবেন আপনি 4 থেকে 4.5 ঘন্টায় আপনার সিলেবাস রিভিউ শেষ, আপনার যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আছে ওই সময় আপনি নতুন টপিক পড়বেন। এইভাবে আপনি কি করবেন, প্রতিদিন ওই আপনার স্টার্টিং থেকেই স্টার্ট করবেন। এইভাবে করে করে আপনি একটা করে টপিক আপনি টেনে নেবেন, একটার সাথে আরেকটা। এইভাবে আপনি 15 দিন ট্রাই করুন, দেখবেন আপনার পুরো সিলেবাসটাই ওই টাইমের মধ্যেই শেষ হয়ে গেছে। এবং আপনি চোখ বন্ধ করলে আপনার ওই টপিকের রিলেটে আপনার যা পড়েছেন চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পারবেন, পুরো জিনিসটা আপনার সামনে ভেসে উঠবে, কোন জায়গায় কী লেখা রয়েছে, কী পড়েছেন। এইভাবে আপনি কন্টিনিউ করেন আপনার সিলেবাসটা 15 দিন, তারপর আমাকে কমেন্ট করে জানান যে আপনার কী পরিমাণ পরিবর্তন হয়েছে, আপনার সময় নষ্ট হয়েছে নাকি সময় সেভ হয়েছে। আমরা এই টেকনিকটা জানি না, বুঝি না, যার জন্য আমরা সবাই আজকে এলোপাথেরি, বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমাদের চান্স হয় না। ইনশাল্লাহ আমার টেকনিকটি আপনারা ফলো করুন, 15 দিনের মধ্যে যদি আপনাদের ওভারকাম না হয় তাহলে আমাকে বকা দিয়েন। আপনি একজন শিক্ষক হিসাবে, প্রভাষক হিসাবে যোগদান করবেন, এতে শুধু আপনি দাঁড়ালেন না, একটা পরিবার দাঁড়িয়ে গেল। আপনাকে একজন প্রভাষক হিসেবে আগামী দিনে দেখতে চাই একটি কলেজে, সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।